हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल हेसेल टुंगटां। आज के आपनादेरके बानिए देखाबो किभाबे बासाय बिरियानीर मसला बानाबेन। चलुन देरी ना करे शुरू करा जाक। प्रथमे आमी देखते पाच्छेन आमी अनेक धरनेर मसला नियेछि, तो प्रथमे जीराटा देखिए दिच्छि। आमी एखाने 2 टेबिल चामच नर्मल जीरा नियेछि, 1.5 टेबिल चामच मौरी बा मिष्टि जीरा एवं 1 টেবিল স্পুন শাহি জিরা নিয়েছি। আপনারা 1 টেবিল চামচ শাহি জিরার পরিবর্তে পুরোটাই নরমাল জিরা নিতে পারেন। গোলমরিচ নিয়েছি 2 টেবিল স্পুন আর লং নিয়েছি 1 টেবিল চামচ। স্টার অ্যানাস বা তারকা অ্যানাস নিয়েছি 1.5 টেবিল স্পুন। দারচিনি নিয়েছি 3 টেবিল স্পুন। বড় কালো এলাচ নিয়েছি 5 থেকে 6টা। ধনিয়া নিয়েছি 3 টেবিল স্পুন। 7-8টা তেজপাতা। সবুজ এলাচ নিয়েছি 2 টেবিল স্পুন, একটা জয়িত্রী একটা জয়ফল। সবুজ এলাচ জয়ফল জয়িত্রীটা আমি আলাদা করে ব্লেন্ড করব, আর তেজপাতা ছাড়া বাকি সব মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিব। একটা তাওয়া গরম করে নিলাম। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়ে ধনিয়া, মিষ্টি জিরা, শাহি জিরা, নরমাল জিরা, কালো গোলমরিচ, দারচিনি, স্টার অ্যানিস, লং, এই গোটা মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট বা শুকনো একটু ভেজে নিব। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা ভাজা হলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে আলাদা একটা বাটিতে তুলে নিব। আধা একটা বাটিতে তুলে নিলাম এই মশলাটাকে আমি। তো এটা একটু হালকা ঠান্ডা হতে দেব। হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে গ্রাইন্ড করতে হবে। ওটা একটু ঠান্ডা হতে হতে আমি এই সবুজ এলাচ জয়ফল জয়িত্রীটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নিয়েছি, আরও একবার একটু গ্রাইন্ড করব, তাহলে একেবারে মিহি পেস্ট আমি পেয়ে যাব। ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, যেই বাটিতে সব মশলা আসলে মিক্স করা হবে। এখন যেই মশলাটা আমি একটু ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটার আমি এখন গ্রাইন্ড করে নিব। আমি আগে অর্ধেকটা গ্রাইন্ড করে রেখেছি, দেখতেই পাচ্ছেন কীরকম মিহি গ্রাইন্ড করেছি। এখন এগুলি এলাচের সাথে আমি মিক্স করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি তেজপাতাগুলো এটার সাথে আমি গ্রাইন্ড করে নিব। দেখতে পাচ্ছেন যে যে মশলাগুলো নিয়েছিলাম গোটা মশলা সবগুলো কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন সবগুলো একটা বাটিতে আমি মিক্স করে নেব ভালো করে। এই মশলাটা একটা শাহি ফ্লেভার আনবে বিরিয়ানিতে। দেখছেন আমার কিন্তু বিরিয়ানির মশলা কিন্তু রেডি হয়ে গেছে গোটা মশলাগুলো গ্রাইন্ড করা। দেখতে পাচ্ছেন এটাকে আমি আরও কয়েকবার গ্রাইন্ড করেছি, একেবারে মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে আর 2টা
গুঁড়া মশলা আমি অ্যাড করব। এই দুইটা গুঁড়া মশলা অ্যাড করলে কিন্তু তৈরি হয়ে যাবে হোমমেড বিরিয়ানি মশলা। এটা যে কোনো বিরিয়ানিতে আপনি এই মশলাটা ইউজ করতে পারবেন, আপনি যে যেভাবে বিরিয়ানি রান্না করে খান সেভাবে সেটার সাথে আপনি এটার এই মশলাটা অ্যাড করে দিতে পারবেন। অসাধারণ হবে আপনার বিরিয়ানি, হোটেলের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন, এতে করে এটা একটা বিরিয়ানিতে সুন্দর একটা কালার আনবে লাল রঙের। আমি কিন্তু ইউজ করছি না, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখন এই সব কিছুকে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা বাসায় বিরিয়ানি মশলা বানিয়ে ফেলতে পারি। শুধু কয়েকটা মশলা আমাদের কিনতে হবে আর বাকি সব মশলাগুলো কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে। স্টার অ্যানিসটা একটু ডিফারেন্ট, কিন্তু এটা যে কোনো দোকানে আপনি খুঁজে পাবেন। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বাই।